তোমাদের প্রত্যেকের স্বাগত জানাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখন রওনা দিয়েছি ব্যান্ডেলের ব্যান্ডেল তো সেই ব্যান্ডেল চার্জ দেখতে আমরা চলে এসেছি একদম মেইন রোডের কাছে। এখানে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার সেট টিয়ারা বিক্রি হচ্ছিল, তো সঙ্গে সঙ্গে আমি কিনে সেটা মাথায় উপরে ফেলেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, এখান থেকে আমরা কেটে মধ্যে ঢুকে এলাম। জানি না কতটা ক্যামেরা অ্যালাউ করবে কতদূর, যতদূর না ক্যামেরা মানে নট অ্যালাউ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো তোমরা আমার সাথে দেখতে থাকো ব্যান্ডেল চার্চের সমস্ত কিছু। তো মেন দরজা দিয়ে ঢুকে আরও একটা দরজা আছে, যে দরজা দিয়ে ঢুকলে তবেই সেই চার্চটা আমরা দেখতে পাবো। তো সেখান থেকে আমরা ঢুকে গেলাম। দরজায় বিভিন্ন ধরনের যিশুর মূর্তি এরকম খোদাই করা রয়েছে, খুব সুন্দর কারুকার্য করে করা রয়েছে। তো এখানে আর কি বিশাল বড় মাঠ রয়েছে, মাঠের পাশে কিছু কিছু জায়গাতে এরকম যিশুর বিভিন্ন রকম রূপের বিভিন্ন মুহূর্তের ছবি সঙ্গে হচ্ছে কি মূর্তি এখানে তৈরি করা রয়েছে। তোমাদেরকে আমি দেখাই ঘুরিয়ে, তোমরা আমার সঙ্গে দেখতে থাকো ঠিক ব্যান্ডেল চার্চে এলে ঠিক তোমরা কী কী এখানে দেখতে পাবে। আমি একা ঘুরবো, আসো না। এই যে বাউন্ডারিটা করা রয়েছে, বাউন্ডারির ওপারে যাওয়া নিচে, তাই আমরা ওদিকে আর যেতে পারলাম না। এই যে ব্যান্ডেল চার্চ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, আমি ক্যামেরাতে যতটা পারছি আনার চেষ্টা করছি। তো আমরা এখন এগিয়ে চলেছি ব্যান্ডেল চার্চের দিকে। শুনছি ভেতরে ক্যামেরা এলাও না, আমাদের এই আম গাছ আর ভালো লাগে না, আমাদেরই রয়েছে। তো আমি আর তোমাদের সঙ্গে ভেতরটা শেয়ার করতে পারবো না। ভেতরে একটা সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, তো আমাকে বলে দিয়েছে যে এখানে কোনো রকম ক্যামেরা এলাও হবে না, তো আমাকে বন্ধ করতে হলো। এরপর আমরা প্রায় তিনতলা এরকম ছাদে উঠে ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো হুগলি সেতুটা সঙ্গে গঙ্গাটা একদম দেখতে পাওয়া যাচ্ছে। ছাদে উঠলে সেখানেও পবিত্র আর কি যিশু খ্রিস্টের স্থান, যেখানে প্রেয়ার প্রেয়ারের জায়গা রয়েছে, তো সেখানেও ক্যামেরা অ্যালাউ নয়। তাই যতটুকু ক্যামেরা অ্যালাউ রয়েছে সেখানে থেকে আমি তোমাদেরকে ভিডিও করে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই ছিল ব্যান্ডেল চার্চের ব্লগ আজকের আমার। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমার এখানে 3 বছর হয়ে গেল কাছাকাছি থেকেও ঘুরতে আসা হয়নি, যাই হোক ভাগ্য হয়েছে তাই এসে ঘুরতে চলে এসেছিলাম। তোমরাও যদি ব্যান্ডেলে চলে আসো একবার অন্তত ব্যান্ডেল চার্চ থেকে ঘুরে যাও। তো বন্ধুরা আজকের মতো পর্যন্ত একটা